হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে আমি রান্না করব আলু দিয়ে গরুর মাংস ঝোল ঝোল একটা তরকারি। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 6 থেকে 7টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। যেহেতু গরুর মাংস রান্না করব তাই পেঁয়াজটা একটু বাড়িয়ে নিয়েছি। তো এবারে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। আসলে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজি করে নিলে কিন্তু খেতে ভালো লাগে তরকারিটা। তো আমি এ পর্যায়ে চুলাকে একদম মিডিয়াম হিটে রেখেছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই তো বাদামি বাদামি হয়ে এসেছে পেঁয়াজটা, এবারে আমি দিয়ে দিলাম গরম মশলা। এখানে আমি দিয়েছি দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা, তো যতটুকু লাগে পরিমাণ মতো দিয়েছি। সাথে দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ। তো এবারে আমি একটু ভেজে নেব ভালোভাবে গরম মশলাটাকে। এরপর আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 2 চামচ। যেহেতু মাংস রান্না করব তাই আমি একটু পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আদা রসুনের পেস্টের। তো একটু ভালো করে ভেজে এরপর একটু পানি দিয়ে দিলাম যাতে গন্ধটা চলে যায় এবং মশলাটা পুড়ে না যায়। তো এক পর্যায়ে আমি চুলাটাকে একটু লো হিট করে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। আসলে এই মশলাগুলো দিলে কিন্তু গরুর মাংসটা খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি সবগুলো একসাথে মিক্স করে উপকরণ কষিয়ে নেব। মশলাটা যত কষাবেন গরুর মাংসটা খেতে তত বেশি মজা হবে। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে একদম ভাজা ভাজা হয়ে আসলে, তেলটা উপরে উঠে আসলে আমি গরুর মাংসটা এর মধ্যে ঢেলে দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি গরুর মাংস। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণে গরুর মাংস। আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি সুন্দর করে। তো এই তো এখন আমি মশলাগুলোকে ভালোভাবে মাংসের সাথে মিক্স করে দিব যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যায়। তো এ পর্যায়ে কিন্তু আঁচটা আমি মিডিয়াম হিটে রেখেছি। বেশি হাই হিটে রাখলে কিন্তু তলা দিয়ে লেগে যাবে, মশলাটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটা একদম ভালোভাবে মাংসের ভিতর ঢুকে যায়। আসলে গরুর মাংস যত বেশি কষানো হয় খেতে কিন্তু তত বেশি ভালো লাগে। তো এই তো নাড়াচাড়া করে এবার আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। তো ফিরে এলাম 5 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেলটা উপরে ভেসে এসেছে। তো আমি আবারও নেড়ে দেব যাতে তলা দিয়ে লেগে না যায়। এই বিষয়টি একটু খেয়াল রাখতে হবে, কারণ মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ আসে, তখন কিন্তু খেতে একদম ভালো লাগে না। তাই গরুর মাংসটা যখন রান্না করবেন একটু কেয়ারফুলিভাবে রান্না করবেন। তো এই তো আমি এখন আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু আলু দিয়ে ঝোল ঝোল রান্না করব তাই এখন আমি আলুটাকে মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেব। আলুটাকে যত বেশি কষাবেন মাংসের সাথে খেতে তরকারিটা তত বেশি ভালো লাগবে। তো এই তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মাংস এবং আলুটাকে। যদিও মাংসটাকে আমি আলাদাভাবে একটু বেশি করে কষিয়ে নিয়েছি। তো এই তো কষানো শেষ, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু আমি তরকারিটাকে একটু ঝোল ঝোল টাইপের রাখবো এবং একটা সিদ্ধ হবে মাংসটা, এই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এই তো ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর ফিরে এলাম। এবার দিয়ে দিলাম 6 থেকে 7টা কাঁচামরিচ আস্ত। কাঁচামরিচটা দিলে তরকারিটার ফ্লেভার ভালো আসে, খেতে ভালো লাগে। তো এই তো তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিব। এই তো আমি একটা বাটিতে ঢেলে নিলাম। তো অবশ্যই বাসায় এইভাবে রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। আর এইভাবে রান্না করলে কিন্তু বাসার সবাই খুব চেটে পটে খেয়ে নেবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে আমি রান্না করব চিকেন কারি। তো এই জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এই রান্নাটা আজকে আমি পেঁয়াজ বাটা দিয়ে করব, গোটা যে পেঁয়াজটা থাকে সেটা দিয়ে করব না। আসলে এইভাবে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার আমি খুব ভালো করে ভেজে নিব এই মশলা দুটো যাতে একদম গন্ধ চলে যায় পেঁয়াজের কাঁচা যে ভাবটা থাকে। তো এরপর আমি দিয়ে দিলাম কয়েকটা এলাচ, দারচিনি, তারপর দিয়ে দিলাম তেজপাতা। তো সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায়। তো এরপর আমি আবার একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তো এবার আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া। যেহেতু একটু ঝাল ঝাল করবো কারিটা তাই একটু মরিচ গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দিলাম।
আপনারা চাইলে এখানে কম বেশি করে দিতে পারেন, আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া। তো এবারে আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে কষিয়ে নেব ভালোভাবে। যত বেশি কষাবেন তরকারি তত বেশি খেতে ভালো হবে। আর যেহেতু চিকেনের একটা ব্যাপার থাকে, চিকেন রান্না করলে কিন্তু একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হয় এবং মশলাগুলো একটু বুঝে বুঝে দিতে হয় এবং ভালো করে কষিয়ে নিতে হয়। আমি কিন্তু চুলাটাকে একদম মিডিয়াম আঁচে রেখেছি। তো এই তো তেলটা উপরে ভেসে এসেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম মাংসগুলো। এখানে আমি 1 কেজি পরিমাণে মাংস নিয়েছি। তো মশলাগুলোকে আমি ভালো করে কষানোর পর মাংসের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে মিক্স করে দিলাম যাতে মাংসগুলো ভালো করে কষানো হয়। এরপর আমি 5 মিনিট ঢেকে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। তো আবার একটু নিচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে যাতে তলায় লেগে না যায়। এরপর আমি আবার একটু ঢেকে দিলাম। একটু পরপর আসলে এভাবে ঢেকে দিয়ে রান্নাটা করতে হবে। যখন তেলটা উপরে ভেসে আসবে তখন আসলে বোঝা যাবে যে ভালো করে তরকারিটা কষানো হয়ে গেছে। তো এই তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে কী সুন্দর ভেসে এসেছে, তরকারির কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসেছে। তো কষানো মোটামুটি হয়ে এসেছে। তো এবারে আমি চুলাটাকে আবার একটু ঢেকে দিলাম। তো এবারে আবার উঠিয়ে নিলাম। তো এবারে আমি একটু পানি দিয়ে দিলাম। এরপর আমি দিলাম কাঁচামরিচ ফালি করে। কাঁচামরিচটা দিলে কিন্তু স্মেলটা ভালো আসে, খেতে ভালো লাগে। তো পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় মাংসগুলো। এরপর আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আসলে এ পর্যায়ে চুলাটার আঁচটা একটু মিডিয়াম থেকে হাই হিটে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। তো নামানোর আগে আমি ভালো করে নেড়ে চেড়ে লবণ দেখে নিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না। আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত ঘন হয়েছে। আসলে এইভাবে তরকারি রান্না করলে কিন্তু গ্রেভি পাতলা হলে খেতে ভালো লাগে না, একটু ঘন ঘন হলে ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। তো একদম কিন্তু হয়ে গেছে তরকারিটা। এবার আমি নামিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে দেখতে। তো অবশ্যই বাসার রেসিপিটি ট্রাই করবেন। সো আল্লাহ হাফেজ।